হ্যালো গাইস, ওয়েলকাম টু গেমার বয় এক্সট্রিম বাংলাদেশ। আজকে আমি আপনাদেরকে একটি জাভা গেমের লিঙ্ক দিব, যেখানে বেস্ট কয়েকটি জাভা গেম দেওয়া আছে। জাভা গেমগুলো আপনারা খেলতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি জাভা গেমগুলোর কয়েকটি স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি। সবগুলো গেমের না, খালি কয়েকটি গেমের। আপনারা আরও অনেক গেম পাবেন সেই ফাইলটির ভিতরে। সো গাইস দেখা যাক। সো আপনাদের প্রথমে করতে হবে কি, জেড আর চিবার অ্যাপে ঢুকতে হবে, যেটি আমি আমার নাম অনুযায়ী এডিট করেছি। এপিকে এডিটর দিয়ে আমি এপিকে এডিটরের লিঙ্ক আপনাদেরকে পরে দেব। সো দেখতে পাচ্ছেন এই এই ফাইলটির কথা আমি বলছি, যেটি আপনারা মিডিয়া ফায়ারের লিঙ্কে পাবেন। মিডিয়া ফায়ারের একদম ঝামেলাহীন ভালো লিঙ্ক, যেটি থেকে আপনারা সহজেই এই ফাইলটি যেটি থেকে সহজেই আপনারা এই ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন এবং খেলতে পারবেন। সো আপনারা দেখাচ্ছি, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি আপনাদের ভিউ করে দেখাচ্ছি। যে টু মি লোডার একটি ফাইল পাবেন, এই ফাইলের ভিতর সব গেমগুলো সব দেওয়া আছে। আপনাদের করতে হবে কি, ফাইলটিকে কপি করে ডিভাইস মেমোরিতে আপনাদের পেস্ট করে দিতে হবে। পেস্টে চাপ দিয়ে পেস্ট করতে হবে। ডিভাইস মেমোরিতে পেস্ট করে দিলে আপনাদের এই এই ফাইলটি এখানে চলে আসবে। তারপর আপনাদের কী করতে হবে, প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটির নাম জে টু মি লোডার, যেটি জাভা গেম খেলতে ব্যবহৃত হয়। এই ওপেন করলাম জে টু মি লোডার, এটির ভিতরে আপনারা সবগুলো গেম পেয়ে যাবেন। গেমটির মধ্যে ফাইলটির মধ্যে রয়েছে অ্যাসপেল্ট সিক্স, অ্যাসেসেন্স ক্রিয়েট রেভলিউশনস, কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার টু মোবাইল ভার্সন, কেবল হাক, আয়রন ম্যান থ্রি, অ্যাভেঞ্জার্স, নিড ফর স্পিড, ব্যাটম্যান, মর্টাল কম্বাট, জম্বি ইনফেকশন ইত্যাদি। সো গাইস আমি আপনাদেরকে একটাই গেমের গেম প্লে দেখাচ্ছি, ব্যাটম্যান দ্য ডার্ক নাইট রাইজার্সের গেম প্লে। গাইস গেমটির সেটিংস কিন্তু আপনারা খবরদার চেঞ্জ করবেন না, কারণ আমি গেমটি সব ঠিক সেটিংস দিয়ে দিয়েছি। শুধুমাত্র ব্যাটম্যান দ্য ডার্ক নাইট রাইজার্স গেমটিতে শো কিবোর্ডটি আপনারা ডিসেবল করে দেবেন, তাহলে কিবোর্ড দেখাবে না। কারণ এই গেমটি আপনাদের এই টাচ ইনপুট দিয়ে খেলতে হবে, কিবোর্ডের দরকার নেই। আমি সাউন্ড গাইস অফ করলাম, যাতে আপনারা আমার কথা শুনতে পান আর গেমটি গেম প্লে ভালোভাবে দেখতে পারেন, শব্দের জন্য সমস্যা না হয়। সো গাইস দেখতে পাচ্ছেন এটি অনেক সুন্দর একটি গেম। সো গাইস এখানে লেখা উঠছে ব্যাটম্যান দ্য ডার্ক নাইট রাইজেস, সেটা সব মোবাইলে লেখা উঠবে না, শুধুমাত্র আমার এই মোবাইলটিতে ওঠে, অন্য ডিভাইসে ওঠে না। এটির জন্য আপনারা চিন্তা করবেন না গাইস। খবরদার আপনার স্ক্রিনের সাইজ চেঞ্জ করতে যাবেন না, কারণ আমি সবগুলো গেমের জন্য সঠিক সাইজ অলরেডি সেট করে দিয়েছি, তাই আপনাদের গেমগুলো খেলতে কোনো প্রবলেম হবে না। সো এটি হলো গেমটির গেম প্লে, আপনারা দেখতে পাচ্ছেন এটির স্টোরিটি অনেক সুন্দর। সো আজকে এইটুকুই আমার ইউটিউব চ্যানেল গেমার বাই এক্সট্রিম বাংলাদেশে। লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন।